আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য দারুণ একটি সুখবর আর তা হচ্ছে বাংলাদেশ দূতাবাস থেকে অবশেষে প্রবাসীদের জন্য বিশাল একটা আয়োজন করতে যাচ্ছে সেটারই বিস্তারিত নিয়ে চলে আসা প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশিগণ আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই কুয়েতের বিভিন্ন কোম্পানিতে কাজে নিয়োজিত আছেন কাজের পারিশ্রমিক হিসেবে আপনারা কোম্পানির কাছ থেকে বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা পাওয়ার জন্য চুক্তিবদ্ধ অধিকাংশ ক্ষেত্রে এর অনিয়ম না হলেও মাঝে মাঝে আপনাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধার ব্যাপারে অনিয়ম ঘটে তাই বাংলার দূতাবাসের কাছে অভিযোগ আসে অনেক ক্ষেত্রে অনেক দূরের এলাকা থেকে অনেক দূতাবাসে অনেকেই দূতাবাসে এসে অভিযোগ করতে পারেন না কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিষয়টি উপলব্ধি করে একটি অনলাইন অভিযোগ ফরম পূরণের ব্যবস্থা করেছে আপনাদের কাছ থেকে পাওয়া অভিযোগের উপর ভিত্তি করে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তবে অনলাইন অভিযোগ ফরমের মাধ্যমে অভিযোগ লিপিবদ্ধ করার পূর্বে আপনি নিশ্চিত হবেন যে আপনার দেওয়া অভিযোগ সম্পূর্ণ সত্য কেননা অসত্য কিংবা আংশিক সত্য তথ্যের উপর ভিত্তি করে পদক্ষেপ নিতে গেলে তা দূতাবাসের জন্য অপ্রীতিকর হবে অভিযোগ ফরমে আপনি শুধুমাত্র সেই অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন যা আপনি নিজের সম্মুখীন হয়েছেন অনুগ্রহ করে অন্যের অভিযোগ লিপিবদ্ধ করবেন না আপনার দেওয়া তথ্যকে দূতাবাস গোপনীয় তথ্য হিসেবে বিবেচনা করবে এবং সেটা গোপনীয়ই থাকবে আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘদিন পর বাংলাদেশ দূতাবাসের এরকম একটি উদ্বেগ নিঃসন্দেহে প্রবাসীদের জন্য সন্তোষজনক একটি আশা কারণ হচ্ছে যে ইচ্ছে অনিচ্ছে অনেক প্রবাসী নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে এসব দেশগুলিতে এখন থেকে যেসব কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকেনাধীন প্রতিষ্ঠান থেকে প্রবাসীরা স্যালারি পাবে না বা বিভিন্ন ধরনের অভিযোগ নিঃসন্দেহে অভিযোগ করতে পারবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লিঙ্ক পেয়ে যাবেন যেখানে অভিযোগ করতে পারবেন আপনারা দেখছেন রিজুয়ানুল আবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ